लामर पुष्टनिस्त आदमियत लामर सामर पुष्टनिस्त आदमियत जुजरे जाए दुस्तनिस्त आदमियत जुजरे जाए दुस्तनिस्त आदमीरा आदमियत लाजमास्त आदमीरा आदमियत लाजमास्त ওদরাগর বুনবাসাদ হায় জমাস দুনিয়ার মানুষ মানুষের মতো দুটো চোখ থাকলেই মানুষ হয় না মানুষের মতো দুটো হাত থাকলেই মানুষ হয় না সাড়ে তিন হাত বডি হলেই মানুষ হয় না মানুষের মতো কথা বলতে পারলেই মানুষ হয় না যদি শিখল সরব বাজ্যিক আকৃতির কারণে যদি মানুষ হতো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহর পয়গম্বরের পরে আবু জেহেল হইত বুঝেন আল্লাহর পয়গম্বর যেমন সুন্দর আবু জেহেল ছিল এরকম সুন্দর এজন্য এক কবি বলেন গর্ব সুরত আদমি সাবু দে গর্ব সুরত আদমি সাবু দে আহমদ আবু জেহেল হাম এক সাবু দে আহমদ আবু জেহেল হাম এক সাবু দে দুনিয়ার মানুষ শুধু বাহ্যিক আকৃতির কারণে যদি মানুষকে মানুষ বলা হতো মুহাম্মদ আর আবু জেহেলের দাম সমান হয়ে যেত মুহাম্মদ আল্লাহর পয়গম্বরের সাথে আবু জেহেলের গঠনে মিল ছিল গঠনে মিল ছিল কিন্তু কলবে মিল ছিল না কথা বলেন ঠিক না ঠিক তাহলে বোঝা গেল মানুষ মানুষ হয় বাহ্যিক আকৃতির বিচারে নয় মানুষ মানুষ হয় আরেকটা জিনিসের বিচারে ওই জিনিসটা কি ওইটা হলো ইলম শিক্ষা জ্ঞান ইলম ওটার তর্জমা করেন ইলম আমাদের উস্তাদ মুহতারাম দারুল উলুম দেওবন্দে যার কাছে বুখারি পড়েছিলাম হযরত আকদাস মুফতি সাইদ আহমদ পালনপুরি সাহেব সহজে বলেন মানুষ মানুষ হয় দুটি গুণের দ্বারা কয় গুণ সবাই বলতে হবে কয় গুণ দুই গুণ ভালো করে মনে রাখবেন তাফসিরুল কোরআনে আসেন কিছু নিয়ে যান বাড়িতে গিয়ে আজকে মাথাটা লাগাইয়া বালিশের মধ্যে হিসাব করবেন বয়স তো 70 হয়ে গেল বয়স তো 60 হয়ে গেল বয়স তো 40 হয়ে গেল ডিগ্রি তো অনেক নিলাম জমিন তো কম না ধান তো হাজার হাজার মন আমার গুল্লায় ডিগ্রি তো অনেক অর্জন করলাম ছেলেদেরকে বিদেশেও তো পাঠাইলাম দেখি মানুষ হইলাম কিনা একটু হিসাব করা দরকার চিল্লা তো লাগাইলাম অনেকগুলো চিল্লা লাগানো এক জিনিস মাওলানা হওয়া এক জিনিস মুফতি হওয়া এক জিনিস মানুষ হওয়া আরেক জিনিস দেখবেন বর্তমান সমাজে ওয়াজ মাহফিলের মধ্যে মাঠ গরম করার বক্তা অভাব নাই বক্তা আসে একসাথে 20টা ক্যামেরা 30টা ক্যামেরা আরে বাবা ক্যামেরা যত বেশি ওই ওয়াজ মাহ মানুষ বাবা রে বক্তারে দেখছো নি বক্তা নামের আগে ক্যামেরা নামে গেছে বন্ডটা কথা বলেন ঠিক না রে ঠিক অথচ কুনাহে কবিরা এই যে আপনাদের বহুত বড় মুফতি সাহেব বসা মুফতি নূর মোহাম্মদ সাহেব আপনাদের স্থানীয় মুফতি এই স্থানীয় মুফতিদের থেকে শুরু করে দারুল উলুম দেওবন্দ পর্যন্ত গোটা বিশ্বের গ্র্যান্ড মুফতি পর্যন্ত যাবেন কোন মুফতি আজ পর্যন্ত লিখিত ফতোয়া দেয় নাই দারুল উলুম দেওবন্দের ফতোয়া এখনো মোবাইলে হোক ডিজিটাল ক্যামেরায় হোক ভিডিও না জায়েজ আপনার জন্য যদি না জায়েজ হয় আমি মৌলবীর জন্য জায়েজ হইল কিভাবে আসতে কেন সমালোচনা করতেছে আমার আপনি ঠিক কইলে সমস্যা কি জোরে কোন ঠিক না রে ঠিক কারণ এখন আমরা সবাই ভিডিও করি তার কারণ হলো ভিডিও করলে দাওয়াত বেশি পাওয়া যাইব লাইক বেশি হবে ভাইরাল হওয়া যাবে ইউটিউবের মধ্যে আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পূর্ব দলে দিকে আনবি সালাম আলাইকা পড়েন নাকি নামাজের শেষ বৈঠকে না এই দুরূদটাই পড়েন হ্যাঁ তো একটু সবাই পড়েন একবার দুরূদ পড়লে আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায় দশটা পদবী পদবী বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন না হায় 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 দেখছনি হালত দিল কেমন মরা মরছে পড়েন দুরুদ সবচেয়ে বড় জিনিস দুরুদ যদি পড়েন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এই উম্মতের উপর সুপারিশ ওয়াজিব হয়ে যায় পড়েন সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم انداز بیاں گرچہ بہت شوخ نہیں ہے انداز بیاں گرچہ بہت شوخ نہیں ہے शायद क्यों उतर जाए तेरे दिल में मेरी बात या वसात अफलाक में तकबीर मुसलसल या वसात अफलाक में तकबीर मुसलसल या खाक के आगोश में तस्बीह मुनाजात
ও মাযহাবে মরদানে খুদা গাহ খুদা মাস, ও মাযহাবে মরদানে খুদা গাহ খুদা মাস, ये मजहब मुल्ला वो जमादा तो नबातात, ये मजहब मुल्ला वो जमादा तो नबातात। अल्हम्दुलिल्लाह पूर्वधला तफसीरुल कुरान महफिल कमिटी उद्योगे आयोजित तो, तीन दिन व्यापी अष्टम वार्षिक तफसीरुल कुरान महफिलेर मोहतरम प्रथम दिनेर मोहतरम सदर सम्मानित सभापति आमंत्रित हजरत बुजुर्ग ओलामाए किराम एलाकार गण्यमान्य मुरब्बियाने जम जुवक बंधुरा छोट छोट बाच्चारा माइकेर आवाज जतदूर जाच्छे पर्दार अंतराले अवस्थानरत सम्मानिता आबेदा जाकेरा शाकेरा सालेहा मा ओ बोनेरा शुक्रिया आदाय करछि रब्बे करीमेर दरबारे आलिशाने जार तौफिके एई कनकने शीत कुआशाके उपेक्षा करे কুরআন ও সুন্নাহর ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো যাদেরকে প্যান্ডেলে বসে থাকবার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সবটুকুন শক্তি উজাড় করে রবের দেওয়া সবটুকুন শক্তি ব্যয় করে রবের শুকরিয়া জ্ঞাপন করি আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ এখনো হয় নাই আরো জোরে পড়তে হবে আরেকবার আলহামদুলিল্লাহ एक एक जनेर हर गुलेरा रंग बोए देगा रस्त हर एकेरा इस्तेलाहे देगा रस्त एक एक फुलेर एक एक ग्रान एक एक जनेर एक एक परिभाषा ठीक ना बेठी आजकेर जन्ने प्रथम दिनेर शेष अधिवेशनेर शेष बक्ता आमी एतक्षण आपनारा छिलेन आलोचना शुनेछेन ओलामाए केराम आलोचना शुनियेछेन आपनादेरके যেহেতু তাফসিরুল কুরআন মাহফিল আমিও তাফসিরের নিয়তেই কুরআনে কারীমের সর্বপ্রথম অবতীর্ণ সকলের পরিচিত পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি সূরা আলাকের এই পাঁচটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে আলোচনা আগে বাড়তে থাকবে বাকি আমার আলোচনা আগে বাড়াবার জন্য আপনাদের সহযোগিতা লাগবে তাফসিরুল কুরআন মাহফিল এটা আর 10টা ওয়াজ মাহফিলের মত না যে চোখ বন্ধ করলাম আর টানতে থাকলাম এটা তাফসিরুল কুরআন না কুরআনের তাফসির বোঝা এটা অনেক কঠিন পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো কুরআন বোঝা কথা বলেন না কেন আপনারা তো ভাবেন ডাক্তার হওয়া মনে হয় অনেক কঠিন ব্যারিস্টার হওয়া মনে হয় অনেক কঠিন ইঞ্জিনিয়ার হওয়া মনে হয় অনেক কঠিন নিজের ব্যবসা বাণিজ্য পরিচালনা করা মনে হয় অনেক ব্রেনের প্রয়োজন আমি আমার আম্মুকে ডাক্তার দেখাবার জন্য গত সপ্তাহে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার খুঁজতেছিলাম মহিলা কয়েকজনকে ফোন করলাম উত্তরা পপুলার লুবানা ক্রিসেন্ট সব জায়গায় আলহামদুলিল্লাহ আমার মুসল্লি আছে কয়েকজনকে ফোন করলাম বলে হুজুর মেডিসিন বিশেষজ্ঞ মহিলা ডাক্তার খুব টাফ উত্তরাতে নাই আমি বললাম কেন নাই হুজুর মেডিসিন বিশেষজ্ঞ হতে অনেক মেধা লাগে তো ধানমন্ডির দিকে গেলে এক দুইজন পাওয়া যাবে পরে একজনকে পেয়েছি ডাক্তার ইসরাত জাবিন উনি ওই গ্রিন লাইফে বসে ধানমন্ডি উত্তরায় মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারই খুঁজে পেলাম না মহিলা পুরুষ আছে বুড়ি বুড়ি কারণ মহিলারা তো আকল একটু পুরুষের চেয়ে বেশি কথা বলেন না কেন কয় ঠিক বেশি কয় হুজুর ঘরের বউয়ের কথাই চলি বেশি তো লাগে হ্যাঁ নানার বাড়ি আসছি ওয়াজ করতে হ্যাঁ গোলাম মোস্তফা সাহেবের নাতি না আমি আবু ইউসুফ মাহমুদ সাহেবের ছেলে তো আপনারা তো জানেনই নানার বাড়ি তো বুড়ারা সব নানা এই যে এক নানা বুড়া যারা আছে সব নানা আর জোয়ান যারা আছে সব মামা নানা মামা এই তো নানার বাড়ি ওয়াশ করলে তো যারা জোয়ান জোয়ান আছেন মনে করেন ভাইনা আমি আর যারা আছেন নাতি এই জন্য এক দুই কথা রং রসের বললে সমস্যা নেই তো
আমাদের উস্তাজে মুহতারাম হযরত মুফতি দিলাওয়ার শাহ হুজুরদামত বরকাতুহুল আলিয়া হযরত শুনাইছিলেন আমাদেরকে আল ইকতিসাদুল ইসলামী ইসলামিক অর্থনীতির দর্শে। শোনো, এক বাদশা জরিপ করবে, পুরুষের কথায় নারী বেশি চলে না নারীর কথায় পুরুষ বেশি চলে? বলেন তো, পুরুষের কথায় নারীরা চলে না নারীর কথায় পুরুষ চলে? আসতে কেন বাদশা এটা জরিপ করার জন্য বিশাল এক মাঠে, এই তাফসিরুল কোরআন কমিটি যে বিশাল প্যান্ডেল সাজাইছে, বিশাল এক মাঠের মধ্যে খোলা জায়গায় আয়োজন করছে। এই পাশে টানায় দিছে ডানে, যারা যে সমস্ত পুরুষরা নারীর কথাই চলেন ডানে আসেন, যে সমস্ত পুরুষরা নারীর কথাই চলেন না, যে সমস্ত নারীরা আপনার কথাই চলে বামে দাঁড়ান। এভাবে দেখবে বাদশা কয়জন পুরুষ আছে আমার রাষ্ট্রে যে তার কথায় নারী চলে। দেখতেছে যে লাইনে পুরুষের কথায় নারী চলে এমন কাতারের মধ্যে ওই লাইনের মধ্যে মাত্র একজন ব্যক্তি দাঁড়ানো, আর বাকি সব দাঁড়ানো গিয়ে ওই লাইনে যে লাইনে লেখা যে নারীর কথায় পুরুষ চলে সব দাঁড়ায় রয়েছে ওই পাশে। বাদশা কয়, বাবারে বাবা, আমিও তো বউয়ের কথাই চলি। এখন একজন যখন পাইলাম লোকটা আমার চেয়েও সাহসী, তার কোন গুণের বলে সে মহিলাকে হার মানাইলো, নিজের ক্ষমতা ঠিক রাখতে পারলো? জানতে হবে তার কাছে নিশ্চয়। বাদশা তাকে আনলো, ডাক দিয়ে কয়, পুরস্কার দিতে হবে আপনাকে, সারপ্রাইজ। গোটা রাজ্যের মধ্যে আপনি একা এমন একজন ব্যক্তি যে কিনা এমন বাহাদুর যার কথায় তার ঘরের বউ চলে। কোন যোগ্যতার কারণে আপনার ঘরের বউ আপনাকে চলে? কয়, বাদশা বিষয় তো আরেক জায়গায়। কয়, সেটা কি? আসার সময় আমার স্ত্রী বলে দিছে যদি শুধু ওই লাইনে দাঁড়াও ঠেঙ্গি ভেঙে গেলাম। বুঝেন নাই ফলাফল কি দাঁড়াইলো? একশো থেকে একশো নারীর কথাই চলে। নারীদের আকল কম না বেশি? সবাই বলেন কম না বেশি? কম। নারীদের আকল কম। আজকে দেশে অশান্তি কেন? দেশ নারীরা চালায়, আমাদের দেশ না অন্য দেশ। এই দেশে ফিট করেন না, আস্তে আরো আস্তে কোন ঠিক। আজকে সমাজে অশান্তি কেন? সমাজ মেম্বার চেয়ারম্যানও নারীরা হইতেছে, কথা বলেন ঠিক না? আজকে ঘরে অশান্তি কেন? ঘর স্বামীর কথাই চলে না বেগমের কথাই চলে, বলেন ঠিক না? ঠিক। সব জায়গায় বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, বুখারী জিলদে সানি, আল্লাহর পয়গম্বর বলেন যে জাতির কর্ণধার নারী হয় ওই জাতির জন্য ধ্বংস অনিবার্য, হালাকত ধ্বংস ওই জাতির জন্য নির্ধারিত, যে জাতির নেতৃত্ব দেয় ওয়াল্লাহু আমরহুম ইমরাতান, যে জাতির নেতৃত্বে কোনো নারী থাকে এই জাতি কোনোদিন আগে বাড়তে পারবে না। আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, কারণ আপনার কথা মিথ্যা হতে পারে, আমার কথা মিথ্যা হতে পারে, পৃথিবীর সব মুফাসসিরের কথা ভ্রান্ত হতে পারে, দোজাহানের সর্দার আপনি আমার নবী মিথ্যা বলতে পারেন না, কথা বলেন ঠিক না? বলছি কারণ আমার নবীর সততার স্বীকৃতি শুধু আমরা দেই তা না, আমার নবীর সততার স্বীকৃতি দিয়েছিল আবু জেহেল কাফেরের বাচ্চা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দোজাহানের সর্দার, রহমতুল্লিল আলামিন, বদরের যুদ্ধে আছেন, আল্লাহর পয়গম্বর 313 জন সাহাবীকে নিয়ে এক জায়গায় আছেন, অপর দিকে অপর প্রান্তে 1000 কাফের বাহিনী। আবু জেহেলের এক কর্মী আবু জেহেলকে ডাক দিয়ে দূরে নিয়ে যায়, জিজ্ঞাসা করে, আবু জেহেল রহমাতুল্লিল আলামিন, যাকে তোমরা তোমাদের এলাকার লোকেরা যাকে নবী বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যাকে জীবনে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, আজকে কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাকে তোমরা ভ্রান্ত বলো, আমরাও তাকে মিথ্যা বলি মানি না, এখানে তো আমার দলের আর তুমি আর আমি ছাড়া ভিন্ন দলের কেউ নাই, বিরোধী দলের কেউ নাই। ও আবু জেহেল একটু লাত মানা তুজ্জার, কসম করে বলো
আসলে মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে আবু জেহেল ডানে তাকায় কেউ নাই বামে তাকায় কেউ নাই সামনে দেখে কেউ নাই পিছনে দেখে কেউ নাই যখন দেখে বিরোধী পার্টির মুসলমান কেউ নাই আবু জেহেল এবার বলে লাত মানাত উজ্জার কসম করে বলতেছি আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের মতো সত্যবাদী আমি কাউকে দেখি নাই যে নবীকে আবু জেহেল সত্যবাদী হিসেবে জানে ওই পয়গম্বর বুখারীর হাদিস নবী বলেন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান কোন জাতি যদি তার নেতৃত্বের ভার কোন নারীর হাতে দিয়ে দেয় ওই জাতির জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ আমাদেরকে হেদায়েতের তৌফিক দাও বলেন আমিন বলতেছিলাম মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নারী কম কারণ মেডিসিন বিশেষজ্ঞ হতে আকল বেশি হওয়া লাগে জ্ঞান বেশি হওয়া লাগে এজন্য নারীদের মধ্যে এরকম ব্রিলিয়ান্ট ছাত্রীর সংখ্যা কম বিধায় মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কম আর আমার উস্তাজে মোহতারাম মুফতি দিলাওয়ার সাহেব হুজুর দামত বরকাতুল আলিয়া বলেছিলেন শোনো একজন মুফতি ভালো একজন মুফতি হওয়ার জন্য যে পরিমাণ মেধা ব্যয় করতে হয় যে পরিমাণ কিতাব অধ্যয়ন করতে হয় এই মেধা ব্যয় করে 15 জন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার হওয়া যায় মৌলবীর ফজিলত তো সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কইেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ তাফসিরুল কোরআন মাহফিল একটু কঠিন তাফসির করা এখান থেকে কথাটা বলতেছিলাম এক এক ফুলের এক এক গ্রানে তখন আপনারা আলোচনা শুনছেন আমি আয়াত তিলাওয়াত করেছি আয়াতের মধ্যে ঢুকে যাব ভূমিকায় বেশি সময় নেব না তাফসিরুল কোরআন মাহফিল তো অল্প সময় ঘন্টাখানেকের মধ্যে যদি আমি শেষ করে দেই আপনাদের কষ্ট হবে কে কে চলে যাবেন হাতটা দেখি একজনও যাবেন না তো ইনশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ আপনারা যদি থাকেন আমিও আছি বাকি আমার সাথে দুই এক কথা আপনাদের উত্তর দিতে হবে কারণ আমরা মনে করব এটা একটা কোরআনের ক্লাস শুধু এক কানে শুনলাম আর এক কানে বের করলাম ওয়াজ মাহফিলের পরে গেটে গিয়ে কিরে কি কইলো কইস না একেবারে আর বাবারে কইলো নাকি তা তো জানি না আছে না নাই এমন ওয়াজ মাহফিলের সংখ্যাই বেশি আরে বাবা কইস না থইছে না কি যে হইলো কিছুই না তো ওয়াজ মাহফিল গুলো সাহাবীদের জামানায় ছিল জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আজকে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল এত বিশাল প্যান্ডেল এটা তো ভরবে অনেকে অপেক্ষায় আছে শেষের দিন আখেরি মোনাজাতে বরকত নমো আপনাকে সার্টিফিকেট কে দিল আজকে আসলে যে আপনার গুনাহ মাফ হবে না এই সার্টিফিকেট আপনি কোথায় পেলেন আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত আপনি বেঁচে থেকে এই তাফসিরে ঢুকতে পারবেন এই গ্যারান্টি কার্ডটা কোথায় পেলেন আপনি হতে তো পারে আজকের রাতটা আমার জীবনের শেষ রাত কতই না ভালো হতো আজকের রাতটাও যদি আমি তাফসির মাহফিলে কাটাইতে পারতাম জোরে বলেন ঠিক না বেছি আমরা দুনিয়ার জন্য পেরেশান একদিন এক কেজি পেঁয়াজ যদি বিলি করে থুয়ে যায় কম দামে পরের দিন আবার আসলে আবার সিরিয়াল ধরি পরের দিন আবার আসলে আবারও সিরিয়াল ধরে এটা চিন্তা করে না গতকালকে এক কেজি নিলাম কিন্তু পরপর তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল যদি হয় এটা তিতা লাগে এতদিন লাগে কথা বলেন ঠিক না বেটি আমাদের ময়মনসিংহে এখনো এটা কম ঢাকাতে তো অনেক নেতারা বলতেই শুরু করছে বিজয় দিবসের অনুষ্ঠানের দিন এক নেতা বয়ান দিছে কয় বাঙালির সংস্কৃতি নাকি গান বাঙালির সংস্কৃতি গান এখন গান বাদ দিয়ে মৌলবীরা এখন ওয়াজ মাহফিলের সংস্কৃতি এটা নাকি বাঙালি সংস্কৃতি না ভিতর যদি পচা থাকে পশ্চাবের ডিব্বার থেকে মধুর গ্রান আসবে কোত্থেকে কথা বলেন ঠিক না কলব হলো গান মার্কা তুমি কোরআনের মূল্যায়ন কিভাবে বুঝবা কোরআনের মূল্যায়ন যদি বুঝতে চাও আসো পূর্বধলা তাফসিরুল কোরআন কমিটির মাহফিলের মধ্যে দেখো টপ টপ করে কুয়াশার পানি সুতার গায়ে পড়ে বক্তার গায়ের মধ্যে পড়ে তাহলেরা কোরআনের ভালোবাসায় ঘরে যায় না ঠান্ডায় বসে থাকে ঠিক না বেছি আল্লাহ বুঝার তৌফিক দাও বলেন আমিন আমার হাতেও কিছু পড়তেছে বিস্তেছে এন্দে মাথায়ও পড়ছে এখন আমি যদি চেয়ারটা সরাই দিই আপনিও জায়গাটা সরাইবেন এর লাগে আমিও বিজি আপনিও বিজি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কোরআনে সরাসরি ঢুকে যাচ্ছি দুই চার কথা জিজ্ঞেস করলে বলতে পারবেন তো ইনশাআল্লাহ বললে আলোচনা আগে বাড়তে থাকবে আর যদি আপনারা ঘুমায় যান আমিও ঘুমায় যাব
আপনারা কারা কারা খান নাই হাত উঠান, খাবার খান নাই কারা কারা, রাত্রে রাত্রে খাইছেন না কারা কারা হাত উঠানছে, এখনো খাইছেন না? আমিও খাই নাই, আমিও না খাইয়ে আছি। তো অধিকাংশ মানুষ খায় বসছে, যারা যাইব যাইতে লইলেই দুইটা ঠ্যাং ধরে বয়ে দিবেন। এই যে জিজ্ঞেস করেন কাকা আসছেন এখানে, আমি কিচ্ছু খাই নাই, একেবারে জোর করছে অনেক, আমি খাই না মাহফিলে, মাহফিলে কোথাও খাই না, আবার এই দুপুরবেলা বাসার থেকে আসছি যে ইনশাল্লাহ রাত্রে যাইতে যাইতে ফজর হইব, ফজরের পরে বাসায় কিছু খামো আল্লাহ যদি খাওয়ায়। তো আমি যদি এর লেগে তো স্বাস্থ্যমন্ত্রী, হ্যাঁ আমি যদি কষ্ট করতে পারি আপনারা থাকবেন তো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দাও বলেন আমিন। সূরাতুল আলাক, আলাক শব্দের অর্থ হল রক্ত, আলাকুন রক্তপিণ্ড, জমাটবদ্ধ রক্তকে আলাক বলা হয়। আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি এই সূরার নাম হলো রক্তের সূরা, জমাটবদ্ধ রক্তের সূরা, সূরাটি মাক্কিয়া, সূরাতুল আলাক মাক্কিয়া। কোরআনে কারিমে সূরা আছে 114টি, কয়টি সবাই বলেন, একজনও বাকি থাকবেন না। কোরআনে কারিমের সূরা কয়টি? 114টি। এগুলো আমাদের প্রাথমিক নলেজ, সাধারণ জ্ঞান, এটা তো আমাদের ধর্মীয় গ্রন্থ হিসেবে প্রত্যেকটা মুসলমানের থাকা চাই, কথা বলেন ঠিক না বেঠিক, সব মুসলমানের জানা থাকা চাই। আমার ধর্মীয় গ্রন্থ কোরআনটা কেমন পড়তে পারি আর না পারি, একটু ধারণা তো নিয়ে গেলাম তাফসিরুল কোরআন মাহফিলে। আমাদের কোরআনে কারিমের মধ্যে সূরা আছে কয়টি? 114টি। 114টি সূরার মধ্যে এই সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। আমি আপনাদের তাফসিরুল কোরআন মাহফিলে গতবারের আগের বার এসেছিলাম, গত বছরের আগের বছর, গত বছরও আমাকে দাওয়াত করা হয়েছিল, কিন্তু ওই দিন আমার মাহফিল ছিল হালুয়াঘাট বিশাল মাদ্রাসা, মাঝিয়াল মাদ্রাসার সম্মেলন ছিল, ওখানে আমার কথা ছিল ওই জায়গায় আমি বাদ মাগরিব বয়ান করব, বয়ান করে আমি এখানে তাফসিরে সময় মতো অ্যাটেন্ড করব, হালুয়াঘাট থেকে এদিক দিয়ে আসব। কিন্তু ওই দিন ওই ঢাকাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে গাজীপুরে একটা শ্রমিক আন্দোলনের কারণে গাড়ির জ্যামে আমার ওই মাহফিলে পৌঁছতে পৌঁছতে রাত্রে 9:30 বেজে গেছে। ওনারা বলছেন 9:30 আমাকে বয়ানে দিবেন, টার্গেট নিয়েছিলাম 1 ঘন্টা কথা বলে 11:30-12টায় হলেও আমি আসব, কিন্তু পরে ওনারা আমার বয়ানেই দিছেন 10:30, যে কারণে এই মাহফিলটা গত সিজনে মিস হয়েছে। আগের বার এসে বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে অনেকের, কোরআনে কারিমের কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানি, বলেন তো মনে থাকলে মাক্কি কাকে বলে? ভুলে গেছেন পুরাটাই। আমরা জানি, আমি আগের বারও বলে গিয়েছিলাম, আমরা জানি মক্কায় যেটা অবতীর্ণ হয় মক্কি, মদিনায় যেটা অবতীর্ণ হয় মাদানি, কিন্তু মুহাদ্দিক মুফাসসিরিন কেরাম বলেন না মক্কা আর মদিনার সাথে সম্পৃক্ত না, হিজরতের আগ পরের সাথে সম্পৃক্ত, মা নাযালা ক্বাবলাল হিজরা। কোরআনে কারিমের কিছু অংশ অবতীর্ণ হয়েছে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পূর্বে মক্কায়, আর কিছু অংশ অবতীর্ণ হয়েছে হিজরত করে মদিনায় যাওয়ার পরে। রাসূল 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, নবুয়ত পাওয়ার পরে 23 বছর জীবিত ছিলেন, 63 বছর বয়সে আপনি আমার নবীর ইন্তেকাল। এই 23 বছরের সময়টা আল্লাহর পয়গম্বর দুই ভাগে বিভক্ত, হিজরতের আগে হিজরতের পরে। আল্লাহর পয়গম্বর হিজরতের পরেও মক্কায় এসেছিলেন না আসেন নাই? আসছেন, বিদেয় হজের সময় এসেছেন। রাসূল 4 বার উমরা করেছেন, উমরে জিররানা, উমরে হুদাইবিয়া, যেটা উমরাতুল কাজা নামে প্রসিদ্ধ, এই উমরাগুলো করার সময় রাসূল মক্কায় এসেছেন। তো রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার পরে আবার যখন মক্কায় এসেছেন তখনও রাসূলের উপর কিছু আয়াত অবতীর্ণ হয়েছে, মদিনার পথে কিছু আয়াত অবতীর্ণ হয়েছে, কিছু আয়াত এমন জায়গায় অবতীর্ণ হয়েছে মক্কায়ও না মদিনায়ও না। যদি আপনি বলেন মক্কায় অবতীর্ণ হলে, মক্কা তো একটা এলাকা, যেমন পূর্বধলা একটা এলাকা, মক্কারও একটা সীমানা আছে, আরব দেশটা অনেক বড়, মক্কা থেকে মদিনা পর্যন্ত 450 কিলোমিটার দূরত্ব, 450 মক্কা থেকে মদিনা 250 মাইলের দূরত্ব। এই 250 মাইল রাস্তা মাঝে কিন্তু অনেক নাম আছে, পুরাটাই মক্কা না, মক্কা তো মনে করেন 20-25 কিলোমিটারের এলাকাকে মক্কা বলা হয়, কথার কথা উদাহরণস্বরূপ বুঝাচ্ছি।
মদিনাও একটা নির্দিষ্ট এলাকার নাম, কয়েক মাইল ব্যাপী একটা এলাকার নাম মদিনা। যদি বলি মক্কায় অবতীর্ণ হলে মক্কি, মদিনায় অবতীর্ণ হলে মাদানি, তায়েফে যে আয়াত অবতীর্ণ হলো ওইটার নাম কি দিবেন? ওটা তায়েফি। বুঝতেছেন কথা? বুঝতেছেন? এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, মক্কি আর মাদানির পরিচয় জানার জন্য মা নাযালা ক্বাবলাল হিজরা মা নাযালা বাদাল হিজরা, রাসূল মদিনায় হিজরত করে যাওয়ার আগে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে এই সবগুলো আয়াত মক্কি, চাই মক্কায় অবতীর্ণ হোক কিংবা মক্কার বাহিরে অবতীর্ণ হোক, আর রাসূল হিজরতের পরে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে এই সবগুলো আয়াত মাদানি, চাই মক্কায় অবতীর্ণ হোক কিংবা মদিনায় অবতীর্ণ হোক। মনে থাকবে ইনশাআল্লাহ? বুঝে থাকলে এবার বলুন তো মক্কি কাকে বলে? মাশাআল্লাহ, সবাই বলতে হবে মক্কি কাকে বলে? হিজরতের আগে অবতীর্ণ আয়াতগুলোকে বলা হয় মক্কি, আর হিজরতের পরে অবতীর্ণ আয়াতগুলোকে বলা হয় মাদানি। দুইটা জিনিস শিখে ফেললাম। এক নম্বর, কোরআনে কারিমের সূরা সংখ্যা 114টি। দুই নম্বর, আমি যে সূরাটি তিলাওয়াত করেছি সূরাতুল আলাক, এই সূরাটি মক্কি সূরা, মক্কি মাদানি কাকে বলে জেনে ফেললাম। কোরআনে কারিমের 114টি সূরারই বিন্যাস আছে, তারতিব আছে। আমি যে সূরাটি আপনাদের সামনে পড়েছি সূরাতুল আলাক, কোরআনে কারিমের বিন্যাস অনুসারে এই সূরাটি 96 নম্বর সূরা। কত নম্বর? সবাই বলেন 96। অবতরণের দিক থেকে যদিও প্রথম পাঁচটি আয়াত, এটাই রাসূলের উপর প্রথম অবতীর্ণ হয়েছে। প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি বলতেছেন তরতিব হিসাবে 96 নম্বর সূরা, কিন্তু গারে হেরাতে তো এই সূরাটাই সর্বপ্রথম অবতীর্ণ হলো, এটা তো এক নম্বর হওয়ার কথা। কথা বলেন ঠিক না বেঠি? এটা বোঝার জন্য আপনাদের মনে রাখতে হবে কোরআনে কারিম এখানে যেভাবে লেখা, কোরআনে কারিমের একটা বৈশিষ্ট্য হলো এটা কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন নাই, হয়তো কথাটা বুঝেন নাই এজন্য সুবহানাল্লাহ বলেন নাই। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, আর কালামুল্লাহ মানে আল্লাহর কথা। আসমানি কিতাব, বড় বড় কিতাব চারটি, কয়টি? তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন। তাওরাত হযরত মুসা কালিমুল্লাহর উপরে, জাবুর হযরত দাউদ আলাইহিসসালামকে দেয়া হয়েছে, ইঞ্জিল হযরত ঈসা আলাইহিসসালামকে দেওয়া হয়েছে, কোরআনে কারিম এটা আমাদের পয়গম্বরকে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ আর কালামুল্লাহর মধ্যে পার্থক্য কি? তাওরাত এটা আল্লাহর কিতাব, কালাম নয়। জাবুর এটা আল্লাহর কিতাব, কালাম নয়। ইঞ্জিল এটা আল্লাহর কিতাব, কালাম নয়। কোরআন এটা আল্লাহর কিতাব এবং কালামও। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পয়গম্বর ফরমান, দুনিয়ার মানুষ তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কালাম নয়, তাওরাত আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াত করেন নাই। ইঞ্জিল আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসাকে দিয়েছেন, এটা আল্লাহ নিজে তিলাওয়াত করেন নাই। জাবুর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, এটা আল্লাহ নিজে তেলাওয়াত করেন নাই। কোরআনে কারীম এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবীকে দিয়েছেন, এটা যেহেতু কিতাব প্লাস কালাম, আর কালাম হওয়ার জন্য স্বয়ং মুতাকাল্লিম তিলাওয়াত করতে হয়, এজন্য কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত গোটা কোরআনটা আল্লাহ পাক নিজে তিলাওয়াত করেছেন। এত বড় ফজিলত শোনার পরে এত আস্তে সুবহানাল্লাহ বললেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস বাকি আছে, আল্লাহর পয়গম্বর বলেন সুবহানাল্লাহ নিসফুল মিজান। ও দুনিয়ার উম্মতরা শোনো, একবার একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহর তাসবিহটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহর তাসবিহটা পড়তে দেরি, তোমার মিজান তার নেকি দিয়ে অর্ধেক ভরে যেতে দেরি হবে না।
অন্য বর্ণনায় আছে আল্লাহর পয়গম্বর বলেন সহিহ মুসলিমের রেওয়ায়েত সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ একবার একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ তাসবিহটা পড়ে আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরে দেন অনেক লাভ অনেক লাভ কিন্তু আমরা পড়ি না হযরত উবাদা ইবনে সামিত আল্লাহর পয়গম্বরের এক সাহাবী উবাদা ইবনে সামিত কষ্ট হইতেছে আপনাদের উবাদা ইবনে সামিত একজন সাহাবী উনি একদিন দেখেন আল্লাহর পয়গম্বর ওনাকে ডাক দিলেন ইয়া উবাদা ডাক দিয়ে আনলেন আর পাঁচটি আঙ্গুল নবী এভাবে দেখায় বলতেছেন বাহ 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 এটা আরবিতে এমন একটি শব্দ যে শব্দটা আনন্দ প্রকাশের জন্য ব্যবহার করা হয় যেমন আমরা এখন ওই যে ওই স্টেডিয়ামের মধ্যে যুবকরা অনেকে খেলা টেলা দেখলে যদি গোল ছক্কা একটা মারে পরে এমন করতে থাকে না দুই আঙ্গুল এটা আমি যখন ছোট আছিলাম তখন এটার নাম আরেকটা ছিল বুঝেন না এবং এই আঙ্গুল দেখাইলে মানুষ মাইন্ড করত কষ্ট পাইতো বেয়াদব মনে করতো আমার এই আঙ্গুল দেখাইছে আর এখন এটা নাকি সুসংবাদ খুশির খুশির আঙ্গুল হয়ে গেছে এখন এখন সব কামালে আর এমনি দিলে হইলো আরেক রকম ডিজিটাল যুগে আঙ্গুলও ডিজিটাল হইতেছে আল্লাহ হেদায়েত দান করো বলেন আমিন আল্লাহর পয়গম্বর সাহাবীকে ডাক দিয়া বলেন ইয়া উবাদা বাহ বাহ পাঁচ আঙ্গুল এমনি দিয়া বলতেছে বাহ বাহ কেমন যেন বাহ উবাদা কই বাবা রে নবী এত খুশি কেন রে আজকে কি হইল আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উবাদা ইবনে সামিত বলেন মা যাহাকাকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন ও আল্লাহর পয়গম্বর কোন জিনিস আপনাকে আনন্দ দেয় কোন জিনিস আপনাকে হাসায় হাসাইতেছে কি জিজ্ঞেস করে রসুলের মুখে হাসি হায় হায় নুরানি চেহারা এর মধ্যে আল্লাহর পয়গম্বর যখন হাসি দিতেন হাদিসে বাকি আছে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বর্ণনা করেন নবী আমার যখন হাসি দিতেন আল্লাহর পয়গম্বরের মোবারক দাঁতগুলোর মাঝে সামান্য ফাঁকা ফাঁকা ছিল এই ফাঁকাগুলো দিয়ে মনে হতো আল্লাহর পয়গম্বরের হাসির সাথে আকাশের চাঁদটা মনে হয় বের হয়ে আসতেছে নূর নূর মনে হয় আলো বের হয়ে আসতেছে সুবহানাল্লাহ ওই নবী এই যে আমি দেখতেছি কিন্তু একজন 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 করে আস্তে আস্তে ফাঁকে ফাঁকে উঠতেছে তার কারণটা কি ও পর্সাব দূরছে আচ্ছা 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 পর্সাব ধরতে পারে তো যারা যাইতেছেন বাজান লাগেন মামু লাগেন নানা লাগেন যে যেটাই লাগেন আয় ফুরিন আসেন একসাথে আখেরি মুনাজাত করে যাব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাও বলেন আমিন আমি ঘড়ি দেখতেছি এক ঘন্টা বলছে এক ঘন্টায় ছেড়ে দিব ইনশাআল্লাহ আপনারা চিন্তা করেন না বেশিক্ষণ বওয়ায় রাখার মানুষ আমি না যত আগে যাইতে পারবো আমার কালকে গিয়ে জুমার বয়ান করতে হইব এসার পরে আমার মসজিদে তাফসির করতে হবে এরপরে তাফসির করে আবার টঙ্গী স্টেশন রোডে আরেকটা জায়গায় বয়ান করতে হইব আমি যত তাড়াতাড়ি যাবো তত ভালো এক ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ ছেড়ে দিব উবাদা ইবনে সামিত বলেন মা যাহাকাকা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর পয়গম্বর কোন জিনিস আপনারে এত আনন্দিত করে ফেললো কিসে আপনাকে এত খুশি করলো কয় শোনো এই যে পাঁচটা আঙ্গুল দেখছো উঠান হাতটা উঠান সবাই আমি যা করব তা করবেন আল্লাহর পয়গম্বর এবার উবাদা ইবনে সামিতের আঙ্গুলের মধ্যে ধরে বলেন ও উবাদা সুবহানাল্লাহ কয় না কয় না আঙ্গুলে হাত দিবেন আর বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গেছে পাঁচ আঙ্গুল শেষ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন যে উবাদা এই পাঁচটি তাসবিহ আমার কোন উম্মত যদি পড়ে এই বান্দার জীবনের আমলনামার মধ্যে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি সে করে থাকে এই পাঁচটা তাসবিহ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন আমরা যারা পড়ছি আশা করা যায় গুনাহ মাফ হয়ে গেছে পড়বেন তো দৈনিক ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাও বলেন আমিন এই আমল ছোট ছোট আমল ফজিলত অনেক বেশি তো আয়াতে কারিমা কোরআনে কারিমের সূরা এটা 96 প্রশ্ন হয় প্রথম অবতীর্ণ হলো আপনি 96 নম্বর বললেন কেন এটা আল্লাহর কালাম কিতাব না শুধু কালাম এটা লওহে মাহফুজের মধ্যে লেখা জোরে কোন সুবহানাল্লাহ ওখান থেকে সময়ে দুনিয়া বাইতুল ইজ্জতে একসাথে এসেছে একসাথে অবতীর্ণ হয়েছে ওখান থেকে যখন যতটুকু দরকার ওই অনুপাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে নবীর কাছে পাঠিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ তো আল্লাহর তিলাওয়াত অনুযায়ী লোহে মাহফুজে যে কোরআনে কারীম লেখা ওখানে আপনার এই সূরা ফাতিহা আগে তারপরে সূরা বাকারা তারপরে সূরা আলী ইমরান এরপরে সূরা নিসা এরপরে মায়দা এরপরে আনআম আরাফ আনফাল তাওবা ইউনুস হুদ ইউসুফ রাদ এই তাকতিবে পুরো কোরআনটা লেখা জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়ায় আসছে আগে ইকরা গুরুত্ব বোঝানোর জন্য প্রশ্ন কোরআনে কারীমের 114টা সূরার অনেক আয়াতের মধ্যে নামাজের কথা আছে অনেক আয়াতের মধ্যে রোজার কথা আছে অনেক আয়াতের মধ্যে হজের কথা আছে অনেক আয়াতের মধ্যে যাকাতের কথা আছে সুদ ছাড়ার কথা আছে ঘুষ ছাড়ার কথা আছে পর্দার কথা আছে মিরাজ বন্টন উত্তরাধিকার সম্পত্তি বন্টনের মাসালা আছে তালাকের মাসালা আছে অনেক দিক আলোচনা করেছেন আল্লাহ তাআলা কোরআনে এই সূরা আলাকের মধ্যে এই সূরাটাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম অবতীর্ণ করলেন কেন প্রশ্ন কারণ সূরা ফাতিহাটা আগে দিত এটা এটা তো দিয়েছেন গুরুত্ব বিবেচনায় এটা দিলেন কেন কারণ এই সূরা প্রথম পাঁচ আয়াতের মধ্যে এমন একটা বিষয় আল্লাহ আলোচনা করেছেন যে বিষয় ছাড়া মানুষ মানুষই হতে পারে না কুরআন দিয়েছেন আল্লাহ মানুষকে মানুষ বানানোর জন্য কারণ যখন যে যুগে কুরআন অবতীর্ণ হয়েছে আরবে মানুষ রূপী মানুষের অভাব ছিল না মানুষ রূপী মানে রূপে মানুষ গুণে না যেমন এই জামানায় অনেক মানুষ অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক বড় বড় শিক্ষিত ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে আছে না নাই মাদ্রাসার বিরুদ্ধে মাদ্রাসাকে ব্যঙ্গাত্মক করে আছে না নাই ওনারা অনেক বড় বড় শিক্ষিত নিজেদেরকে দাবি করেন অনেক বড় বড় আলেম লাগে না উলামা লাগে না মাদ্রাসা লাগে না মসজিদ লাগে না ওয়াজ মাহফিল লাগে না কোরআন লাগে না রাষ্ট্রধর্ম ইসলামও লাগে না আছে না নাই ওনারা কিন্তু অনেক বড় বড় শিক্ষিত বডির দিক দিয়েও অনেক মোটা সব দিক থেকে দুনিয়ায় তাদের সম্মান কম না কিন্তু আল্লাহর খাতায় এরা মানুষই না ভালো করে বুঝেন কারণ মানুষ হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হলে মানুষ হয় কোথাও নাই ব্যারিস্টার হলে মানুষ হয় কোথাও নাই পুলিশ ইন্সপেক্টর হলে মানুষ হয় কোথাও নাই ডাক্তার হলে মানুষ হয় কোথাও নাই আমি বুখারী পড়াই শেখুল হাদিস হলে মানুষ হয় কোথাও নাই ইমাম হলে মানুষ হয় কোথাও নাই মানুষ হয় একটা গুণের কারণে যে গুণটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন জোরে কোন সুবহানাল্লাহ হযরতে আরিফ রুমি রহমাতুল্লাহ আলাইহি ওইদিকে ইঙ্গিত করেই বলেন আদমিয়াত লামসাহর পুষ্ট নিস্ত আদমিয়াত লামসাহর পুষ্ট নিস্ত আদমিয়াত জুজরে যায় দুস্ত নিস্ত আদমিয়াত জুজরে যায় দুস্ত নিস্ত আদমিরা আদমিয়াত লাজমাস আদমিরা আদমিয়াত লাজমাস রোদরাগর বুনবাসাদ হাইজমাস আ দুনিয়ার মানুষ মানুষের মতো দুটো চোখ থাকলেই মানুষ হয় না
মানুষের মতো দুটো হাত থাকলেই মানুষ হয় না, সাড়ে তিন হাত বডি হলেই মানুষ হয় না, মানুষের মতো কথা বলতে পারলেই মানুষ হয় না। যদি শিখলো সরব বাজ্যিক আকৃতির কারণে যদি মানুষ হতো, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহর পয়গম্বরের পরে আবু জেহেল হইত। বুঝেন, আল্লাহর পয়গম্বর যেমন সুন্দর, আবু জেহেল ছিল এরকম সুন্দর। এজন্য এক কবি বলেন, গর্ব সুরত আদমি সাবু দে, গর্ব সুরত আদমি সাবু দে, আহমদ আবু জেলো হাম এক সাবু দে, আহমদ আবু জেলো হাম এক সাবু দে। আ দুনিয়ার মানুষ শুধু বাহ্যিক আকৃতির কারণে যদি মানুষকে মানুষ বলা হতো, মুহাম্মদ আর আবু জেহেলের দাম সমান হয়ে যেত। মুহাম্মদ আল্লাহর পয়গম্বরের সাথে আবু জেহেলের গঠনে মিল ছিল, গঠনে মিল ছিল, কিন্তু কলবে মিল ছিল না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল মানুষ মানুষ হয় বাহ্যিক আকৃতির বিচারে নয়, মানুষ মানুষ হয় আরেকটা জিনিসের বিচারে। ওই জিনিসটা কি? ওইটা হলো এলম, শিক্ষা, জ্ঞান। এলম ওটার তর্জমা করেন এলেম। আমাদের উস্তাদে মোহতারাম দারুল উলুম দেওবন্দে যার কাছে বুখারি পড়েছিলাম, হযরত আকদাস মুফতি সাইদ আহমদ পালনপুরি সব সহজে বলেন, মানুষ মানুষ হয় দুটি গুণের দ্বারা। কয় গুণ? সবাই বলতে হবে কয় গুণ? দুই গুণ। ভালো করে মনে রাখবেন, তফসিরুল কোরআনে আসেন কিছু নিয়ে যান, বাড়িতে গিয়ে আজকে মাথাটা লাগাইয়া বালিশের মধ্যে হিসাব করবেন, বয়স তো 70 হয়ে গেল, বয়স তো 60 হয়ে গেল, বয়স তো 40 হয়ে গেল, ডিগ্রি তো অনেক নিলাম, জমিনও তো কম না, ধান তো হাজার হাজার মন আমার গুল্লায়, ডিগ্রি তো অনেক অর্জন করলাম, ছেলেদেরকে বিদেশেও তো পাঠাইলাম, দেখি মানুষ হইলাম কিনা একটু হিসাব করা দরকার। চিল্লা তো লাগাইলাম অনেকগুলো, চিল্লা লাগানো এক জিনিস, মাওলানা হওয়া এক জিনিস, মুফতি হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। দেখবেন বর্তমান সমাজে ওয়াজ মাহফিলের মধ্যে মাঠ গরম করার বক্তা অভাব নাই। বক্তা আসে একসাথে 20টা ক্যামেরা, 30টা ক্যামেরা, আরে বাবা ক্যামেরা যত বেশি ওই ওয়াজ মাহফিল, মানুষ বাবা রে বক্তারা দেখছো নি, বক্তা নামের আগে ক্যামেরা নামে গেছে ভণ্ডটা। কথা বলেন ঠিক না বেঠি? অথচ কুনাহে কবিরা। এই যে আপনাদের বহুত বড় মুফতি সাহেব বসা, মুফতি নূর মোহাম্মদ সাহেব, আপনাদের স্থানীয় মুফতি, এই স্থানীয় মুফতিদের থেকে শুরু করে দারুল উলুম দেওবন্দ পর্যন্ত গোটা বিশ্বের গ্র্যান্ড মুফতি পর্যন্ত যাবেন, কোন মুফতি আজ পর্যন্ত লিখিত ফতোয়া দেয় নাই। দারুল উলুম দেওবন্দের ফতোয়া এখনো মোবাইলে হোক, ডিজিটাল ক্যামেরায় হোক, ভিডিও না জায়েজ। আপনার জন্য যদি না জায়েজ হয়, আমি মৌলবীর জন্য জায়েজ হইল কিভাবে? আসতে কেন সমালোচনা করতেছে আমার? আপনি ঠিক করলে সমস্যা কি? জোরে কোন ঠিক না রেছি? কারণ এখন আমরা সবাই ভিডিও করি, তার কারণ হলো ভিডিও করলে দাওয়াত বেশি পাওয়া যাইব, লাইক বেশি হবে, ভাইরাল হওয়া যাবে। ইউটিউবের মধ্যে ঢুকে যদি ভিডিও ওয়াজ না হয়, এটা কোনো বক্তাই না, এই বক্তার তো নাম শুনছি না। কথা বলেন ঠিক না বেঠি? পোস্টারের মধ্যে মুফাসসিরিন কেরামের নাম দেখে দেখে ইউটিউব মার্কা কেউ আছে কিনা, প্যাডের মধ্যে ফারাইলে এক পৃষ্ঠা কোরআন শরীফ সই করা পড়তে পারবে না, এদেরকেও দাওয়াত দেওয়া হয় তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির করার জন্য। মিন আলামাতিল কিয়ামা, এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। বলতেছিলাম মানুষ মানুষ হয় কয় গুণের কারণে? দুই গুণের কারণে। এক নম্বর গুণ ঈমান, পরিপূর্ণ ঈমান। আরেক নম্বর, আর দুই নম্বর গুণ হলো পরিপূর্ণ আমল, পরিপূর্ণ আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। পরিপূর্ণ আমল করতে গেলে একটা জিনিস লাগবে, সেটা হলো পরিপূর্ণ এলেম। আমি ঈমানদার, আমরা সবাই এখানে মুমিন, মুসলমান, মুমিন ছাড়া কেউ নাই, গাইরে মুমিন কেউ নাই, সবাই আমরা মুমিন। কথা বলেন ঠিক না বেঠি? সবাই মুমিন। নামাজ পড়ি আমরা, নামাজ নামাজ পড়ার জন্য এলেম লাগে কিনা? সূরা কেরাত লাগে? দুই রাকাত নামাজে 60টা মাসআলা আছে না নাই?
নামাজ ভঙ্গের কারণ 19টি আছে না নাই? ওযু ভঙ্গের কারণ 7টি, এটাও তো জানা থাকা লাগবে। নামাজের ওয়াজিব 14টি, দুই রাকাত নামাজ পূরণ করতে গেলে এটাও তো জানা থাকা লাগবে। সুন্নতে মুয়াক্কাদা 12টি, এটাও জানা থাকা লাগবে। মোট সুন্নতে মুয়াক্কাদা গায়রে মুয়াক্কাদা মিলে নামাজের মধ্যে সুন্নত 51টি, এটাও জানা থাকা লাগবে। এই সব কিছু জেনে ওয়াজিব সুন্নত ফরজ মোতাবেক যখন নামাজ পড়ব, ওই নামাজটা নামাজ হবে, ওই নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে। এখন নামাজ পড়ি, নামাজের পরে হাত উঠায় দোয়া করি আর করে আল্লাহর কত নাকি শুনছে না শুনছে না, অথচ নামাজে দাঁড়ায় কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার সহি করে বলতে পারে না, আছে না নাই? আল্লাহু আকবার বলেন, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে জানে না ইমাম সাহেবের পিছনে তাকবীরে তাহরিমা বলতে হয়। তাকবীরে তাহরিমা নামাজের শুরুতে যে তাকবীরটা দেই এটা ফরজ, এটা ইমামের জন্য ফরজ, মুক্তাদির জন্য ফরজ। বাজারে দোকানে ব্যবসা করতেছেন, মহল্লায় নামাজ দাঁড়ায় গেছে আসরের নামাজ, দোকানটা রেখে তাড়াতাড়ি নামাজে গেছেন, যাওয়ার পরে দেখলেন ইমাম সাহেব হুজুর নামাজে দাঁড়ায় গেছে, আপনি রুকুতে যাইতেছে গা, আপনি তাড়াতাড়ি তকবীর টকবীর কিছু নাই গে রুকুতে, বাস আছে না নাই? আল্লাহু আকবার বললেন না, আপনি রুকুতে চলে গেলেন। আপনি মনে করলেন আমি তো মুক্তাদি, ইমামের পিছনে ইক্তেদাই তো করলাম, ইমামের তকবীরই আমার তকবীর। না, যতক্ষণ আপনি প্রথম তকবীর বললেন না আপনার ইমামের ইক্তেদাই হয় নাই। এমন নামাজি আছে না নাই? তাফসীর মাহফিলে আসছে কিন্তু রোগ ধরার জন্য, একটা মাসলাও যদি শিখেন তাফসীর সার্থক, জিন্দিগি সার্থক। এই যে আমি 30 বছর পর্যন্ত যদি নামাজ পড়ি তকবীরে তাহরিমা ছাড়া ইমামের পিছনে, এই নামাজের পরে দোয়া করে আমি যদি আল্লাহর কাছে চাই আল্লাহ না দে, দোষ আমার না আল্লাহ, আল্লাহর কি দোষ? কয় আরে হুজুররা কয় দুই রাকাত নামাজ পড়ে সেজদা করে সাহাবায়ে কেরাম পানি দিয়ে নৌকা বাছায় দিছে, আরে নৌকা লাগে নাই, পানি দিয়ে ঘোড়া দৌড়ে দিছে, ঘোড়া পার হয়ে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। হায় হায় হায়, আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7000 সাহাবীর সেনাপতি, আল কামিল ফি তারিখের মধ্যে আছে ওয়াকিয়া, 7000 সাহাবীকে নিয়ে দজলা পাড়ি দিবেন, শত্রু বাহিনী সমস্ত নৌকা জাহাজ স্টিমার ব্রিজ কালবাট কিচ্ছু নাই, দজলা পাড়ি দিতে হবে, শত্রু ওপারে এপারে কাফেলা। তাহাজ্জুদের পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করেন, একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, তৃতীয় দিন তাহাজ্জুদের পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন হাত উঠে দোয়া করে, দোয়া করতে করতে ঘুমায় যায়, ঘুমের মধ্যে আল্লাহ সমুদ্র পার করার রাস্তা বের করে দেয়। আল্লাহ পয়গম্বরের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ফজরের নামাজের পরে 7000 কাফেলাকে সামনে নিয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমাদিনা ওয়ালা সাহাবীরা শোনো, তিন দিন পর্যন্ত আল্লাহর কাছে কাঁদি, প্রথম দিন রাস্তা বের হয় নাই, দ্বিতীয় দিন রাস্তা পাই নাই, তিন নম্বর দিন আজকে তাহাজ্জুদের পরে যখন রব্বে করিমের কাছে হাত উঠিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পথ বের করে দিয়েছেন, পথটা কি জানো? আমরা আছি 7000 সাহাবি, সমস্ত সাহাবীরা দুইজন 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 করে কাফেলা হবে, দুইজনের পিছনে দুইজন, দুইজনের পিছনে দুইজন, দুইজনের পিছনে দুইজন, এভাবে কাতার করে নিজেদের গোড়াগুলো নিয়ে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস সবার সামনে থাকব, তোমরা 7000 একসাথে নিজেদের গোড়াগুলো তোমরা পানির মধ্যে নামিয়ে দিবে। আল্লাহ পাক স্বপ্নযোগে দেখিয়েছেন 7000 সাহাবি একসাথে গোড়া নিয়ে ওই পারে চলে গিয়েছি, একজনের ঘোড়ার খুরো পানির মধ্যে ভিজে নাই। এগুলো আপনি আমার ইতিহাস। আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস 7000 সাহাবীর জামাতকে নিয়ে পানির মধ্যে নেমে যায়, দুইজন 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 করে চলে যায়, সকলের মুখে একটা কথা, সকলের মুখের মধ্যে দোয়া, সকলের মুখে দোয়া নাস্তাইনু বিল্লাহ, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই,
ওয়ানাতাওয়াক্কালু আলাইহ আমরা আল্লাহর উপর ভরসা করি হাসবুনাল্লাহু ওয়া নিউমাল ওয়াকিল আমাদের জন্য যথেষ্ট আমাদের আল্লাহ ওয়া নিউমাল ওয়াকিল তিনি আমাদের উত্তম অভিভাবক ওয়াল্লাহি লা ইয়ানসুরুল্লাহু ওয়ালিয়া কসম আল্লাহর ওই জাতের কসম আল্লাহ তাআলার কসম অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে সাহায্য করবেন ওয়ালা ইয়াহজামান্না আদুয়া তার শত্রুকে পরাজিত করবেন ওয়ালা ইউযহিরান্না দীনা অবশ্যই অবশ্যই আল্লাহর দিন বিজয়ী হবে এই কালিমা বলতে বলতে সাদ ইবনে আবি ওয়াক্কাস 7000 বাহিনীকে নিয়ে যখন নেমে গেলেন ইশাত ইসলামের মধ্যে আছে আল কামিল ফিত তারিখের মধ্যে আছে সমস্ত সাহাবীগুলো নদী পার হয়ে দজলা পার হয়ে ওপারে চলে গেল একজন সাহাবীর একটা সামানাও পানিতে ভিজল না সুবহানাল্লাহ ঘুমায় গেছে আর হুজুর এখন সুবহানাল্লাহ মানুষ ছিলেন তারা দুই রাকাত নামাজে সমুদ্র পার হয়ে যায় আর আমরা কপাল ফুটা করে লাই তারপরেও অভাব মিটে না এরপরেও সন্তান সন্ততি আমাদের কথা শুনে না কথা বলেন ঠিক না রে ঠিক তাহলে বোঝা গেল আমাদের নামাজটা হচ্ছে না নামাজ হওয়ার জন্য পরিপূর্ণ ইলম লাগবে পরিপূর্ণ ইলম এজন্য বলতে পারি মানুষ হয় দুই জিনিসের দ্বারা পরিপূর্ণ ঈমান পরিপূর্ণ আমল আর পরিপূর্ণ আমল হওয়ার জন্য পরিপূর্ণ ইলম লাগবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নামাজের কথা অবতীর্ণ করেন নাই প্রথমে রোজার কথা অবতীর্ণ করেন নাই হজ যাকাতের মাসলা আগে বয়ান করেন নাই আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের গুরুত্ব বোঝাবার জন্য গারে হেরাতে সর্বপ্রথম নবীর সিনার মধ্যে চাপ দিয়া প্রথম যে আসমানি ওহীটা দিলেন এটা হলো ইকরা তুমি পড়ো 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 জোরে কোন সুবহানাল্লাহ এলেম মানে পড়ো পড়া ছাড়া কোনো কাম নাই পড়তে হবে জানতে হলে পড়তে হবে কই হুজুর ঠিকই কইছেন আজকে গিয়ে একটা বুখারী শরীফ বাংলা কিনলাম অনেক ঢাকা শহরে এই ধরনের বয়ান করলে অনেক কলেজ ভার্সিটির ছেলেরা শহরের মধ্যে বুখারী বাংলা কিনবে তারপরে মুসলিম বাংলা কিনবে ঘরের মধ্যে স্টাডি করতে করতে পরে আহলে হাদিস এরপরে আগে দাঁড়ায় এমনে পরে কারো এমনে সেগায়া এমন সেকেন্ড না পাটি এদিকে নাই তো কেউ ইন্দে আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই গ্রামেও সেগায়া আগে আমিন কয় আস্তে পরে আমিন কয় জোরে মানে মৌলবীরা 14 বছর মানে 16 বছর লেখাপড়া কইরা তারপরে বছরকে বছর বুখারি পড়ায়া মৌলবীরা বুঝে না হে বাংলা কইরা বুঝে হে বাংলা কইরা আমিন জোরে পায় লাইছে হাদিসের মধ্যে হায় 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 ইমামেও পড়তে থাকে পিছন দিয়ে সূরা ফাতিহা সেও পড়তে থাকে এমন যারা আছেন যদি এক দুইজন এখানে থেকে থাকেন আমি আপনাদের শত্রু নয় বন্ধু হিসাবে বলতেছি আলেম ওলামাকে মানেন আলেম ওলামা যেভাবে বলে ওনাদের মাথা হাতে কোরআন বুঝেন জান্নাত পর্যন্ত যাইতে পারবেন আমরা যেমন ডাক্তারির মধ্যে গিয়া নাক গলাই না ডাক্তার যেভাবে প্রেসক্রিপশন দেয় ওই ওষুধগুলোই কই আমি বড় আলেম দেখিয়া না না ফাটা লিখছেন কেন এখানে এসে একসাল লিখতেন এমন যেমন ডাক্তারের সামনে বলা যায় না কারণ ডাক্তার ডাক্তার হয়েছে ডাক্তারি বিদ্যায় ঠিক তদ্রুপ আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন ব্যারিস্টার হতে পারেন স্কুল কলেজের অনেক ভালো স্কলার হতে পারেন ভালো ছাত্র হতে পারেন ভালো শিক্ষক হতে পারেন 16 বছর যদি কোরআন সুন্নার জ্ঞান অর্জন না করেন আপনি এখানে শিশু যেমনি ভাবে ডাক্তারি পড়া ছাড়া ডাক্তারি করা যায় না ইঞ্জিনিয়ারি বিদ্যা ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যায় না ব্যারিস্টারি পড়ালেখা ছাড়া লয়ার হওয়া যায় না ঠিক তদ্রুপ কোরআন সুন্না কোন উস্তাদের কাছে পড়া ছাড়া আলেম হওয়া যায় না ঠিক না ঠিক আল্লাহ তুমি বুঝবার তৌফিক দাও বলেন আমিন তাহলে ইসলামের প্রথম বিধান জমিনে নাম কি এলেম সবাই বলেন নাম কি এলেম এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন গারে হেরায় সর্বপ্রথম পাঠাইলেন পাঁচটি আয়াত আমরা জানি বুখারীর প্রথম পৃষ্ঠায় এসেছে আপনাদের কষ্ট দিতেছি বেশি বুখারীর প্রথম পৃষ্ঠায় এসেছে আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী কারো কাছে পড়েন নাই জোরে কোন সুবহানাল্লাহ কারো কাছে পড়েন নাই কেন যার কাছে পড়বেন তিনি বড়
যার কাছে পড়বেন তিনি বড় নবীর যদি উস্তাদ হয় নবীর চেয়ে বড় তো আল্লাহর পরে কোনো মাখলুকাতের মধ্যে নবীর চেয়ে বড় কেউ আছে না কেউ থাকতে পারে না যে কারণে নবী কারো কাছে পড়েন না ওই ধ্যানমগ্ন অবস্থায় ওহী অবতীর্ণ হওয়ার 6 মাস আগ থেকে ইয়াতাহান্নাসু ফি গারি হিরা বুখারীর প্রথম পৃষ্ঠায় আসছে গারি হেরার মধ্যে গিয়ে উনি ধ্যানমগ্ন থাকেন ইবাদত করেন নবীজি কি যেন শুধু ভাবেন কয় হায় এদের সাথে তো মিলে না এরা গান বাদ্যবাজনা করে এরা 31st নাইট পালন করে এরা বিভিন্ন পূজা করে এরা অশ্লীলতা বেহায়াপনা বিভিন্ন অশ্লীল কর্মের মধ্যে এরা জড়ায় মিলে না নবীর ফিতরত স্বভাব ভালো তো নবীজি এদেরকে সব বর্জন করে গারে হেরায় চলে গেলেন ওখানে আছেন 6 মাস পর্যন্ত থাকেন ওখানে ধ্যানমগ্ন থাকতে 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 হঠাৎ একদিন জিব্রাইল আসলেন এসে বলতেছেন ইয়া মুহাম্মদ ইকরা আই মুহাম্মদ আপনি পড়েন নবী বলেন মা আনা বিকারিইন আমি তো পড়তে শিখি নাই পড়ব কিভাবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরকে হযরত জিব্রাইল আমিন আমার জনায় ধরেন সিনা সিনা সাথে লাগান জোরে ধরে জিব্রাইল আমিন কে জিব্রাইল আমিন পয়গম্বর কে আবার ছেড়ে দিলেন ছেড়ে বললেন ইকরা ইয়া মুহাম্মদ পড়েন নবী বলেন মা আনা বিকারিন আমি পড়তে শিখি নাই আমি পড়তে জানি না পড়ব কিভাবে আবার ধরলেন আবার ছেড়ে দিলেন কি বুঝাইলেন ওয়াজ মাহফিল ইন্টারনেট আর মোবাইলে কথা বলেন আমার দিকে তাকান ওয়াজ মাহফিল ইন্টারনেট আর মোবাইলে না ওয়াজ মাহফিল সিনায় 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 বক্তার কথা কলবের মধ্যে ঢুকাইবেন গারে হেরার প্রথম সুযোগ এখন বক্তার কথা ঢুকায় মোবাইলে মোবাইল এমনে ভিডিও করতে থাকে এমনে ইয়া করতে থাকে বাস সব ঢুকাইবো যাইবো আর মরতে থাকবো আর পিছন দিয়ে বাজাইতে থাকবো আল্লাহ হেদায়েত দান করো বলেন আমিন আল্লাহর পয়গম্বর বলেন কি কও আমি কেমনে পড়বো আমি পড়বো কেমনে আমি তো শিখিই নাই তিনবার ধইরাও যখন নবী কয় আমি পারি না আমি পড়তে পারি না এবার জিব্রাইল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাহু আকবার বলেন হাবিব আমার আপনি বলতেছেন আপনি পড়া শিখেন নাই পড়া শিখেন নাই বিদায় আপনি পড়তে পারবেন না 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 পয়গম্বর সবার জন্য শিখে পড়তে হয় না আপনি শিখা ছাড়াও পারবেন নবীর মনে প্রশ্ন কিভাবে পারব এই প্রশ্ন দূর করার জন্য জিব্রাইল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আপনার ওই প্রভুর নামে আপনি পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা মিন আলাক যে প্রভু আপনাকে এত সুন্দর মানুষ বানিয়েছেন 3.5 হাত বডি দিয়েছেন এত সুন্দর জিহ্বা এত সুন্দর দুটি কান এত সুন্দর হাত পা এই সব কিছু যে প্রভু আপনাকে দিয়েছেন আপনার কিন্তু এই হাত এক সময় ছিল না আপনার কিন্তু এই পা এক সময় ছিল না আপনার কিন্তু এই চোখগুলো এক সময় ছিল না আপনার কিন্তু এই জবান এক সময় ছিল না আপনার এই বডিটা এক সময় ছিল না এক সময় আপনার সৃষ্টির উপাদানগুলো ছিল মাটির মধ্যে ওই মাটির তৈরি খাবারগুলো আপনার বাবার পেটে গিয়েছে আপনার বাবা যখন মাটির সৃষ্ট খাবারগুলো খেয়েছে ওই খাবারগুলো খাওয়ার পরে খাবার থেকে আপনার বাবার শরীরের মধ্যে হয়েছে রক্ত ওই রক্ত রক্তের মধ্য থেকে 20 ফোঁটা রক্ত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবার শরীরের মধ্যে একটি বস্তু তৈরি করেছেন যার নাম হলো নুতফা ওই বীর্য ওই নুতফাটা যখন আপনার বাবার সুলব থেকে মায়ের বাচ্চাদানির মধ্যে চলে গেল 40 দিন পর্যন্ত ছিল এটা নুতফা সুম্মা খলাকনা নুতফাতা আলাকা 40 দিন যাবত ওই পানির ফোঁটাটাকে 40 দিন রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে বানাইলেন আলাকহ জমাটবদ্ধ রক্ত ওই জমাটবদ্ধ রক্তটাকে 40 দিন রাখার পরে মুজগাহ গোস্তের টুকরা ওই গোস্তের টুকরাটাকে 40 দিন রাখার পরে ইজামা হাড্ডি আল্লাহু আকবার কইবেন না চিন্তা করেন একটু চিন্তা করেন আপনি আমার সৃষ্টির উপাদান
चल्लिस दिन पर्यंत हड्डी रखार परे आबारो चल्लिस दिन परे আমি আল্লাহ আবার গোস্ত দ্বারা লেবেল করলাম, গোস্ত দ্বারা যখন সুন্দর লেবেল করলাম ওরে বান্দা তুই ছিলি মাটির খাবারের মধ্যে, মাটি 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 থেকে নুতফা, নুতফা মাটি থেকে রক্ত, রক্ত থেকে নুতফা, নুতফা থেকে আবার রক্ত, ওই রক্ত থেকে আবার গোস্ত, গোস্ত থেকে হাড্ডি, হাড্ডির উপরে আবার সুন্দর গোস্ত, এখন তোমার নাম হয়ে গেল মানুষ। দশ মাস দশ দিন মায়ের পেটে, ওখান থেকে আসলা শিশু, শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবনের শেষ প্রণম্বে চল্লিশ বছর পর্যন্ত মুহাম্মদ তোমাকে যে আল্লাহ নিচ থেকে না থেকে এ পর্যন্ত এনেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির খাবারগুলোকে নুতফা বানায়া নুতফা থেকে এত সুন্দর মানুষ বানাইতে পারেন, ওই আল্লাহ শিক্ষক ছাড়া তোমার জবান থেকে পড়াও বের করতে পারেন। পড়ো, চিন্তা করো কেন, এ করো, পড়ো মিয়া, তোমারে বানানোর জন্য কারো সহযোগিতা লাগে নাই, তোমারে পড়ানোর জন্য বুঝি সহযোগিতা লাগবে, একরা পড়ো। নবীকে যখন এবার জিব্রাইল বলে একরা বিসমি রব্বিকাল্লাজি খলাক, নবী এবার এক টানে পাঁচ আয়াত পড়ে ফেলছেন, জোরে কোন সুবহানাল্লাহ, একরা পড়ো। প্রথম আয়াতের তাফসির ফাস্টা আজকে করা যাব না, শুধু একটু বলবো একরা পড়ো। কেন বললেন একরা পড়ো, প্রথম শব্দ একরা, এক আয়াত পরে দুই আয়াত পরে আবার আছে একরা বিসমি রব্বিকাল্লাজি খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা আবার আছে ইকরা, এই পাঁচ আয়াতের মধ্যে ইকরা আসছে দুইবার, প্রথম ইকরা অর্থ কি, দ্বিতীয় ইকরা অর্থ কি, এগুলো ভিন্ন ভিন্ন, তাফসির করতে অনেক সময় লাগে, এত সময় হইব না, দরকারও নাই। ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক, একটা জিনিস হলো ইকরা, দুই নম্বর জিনিস হলো রব, তিন নম্বর জিনিস হলো খলাক, খলাক মানে সৃষ্টি, খলাক তিনি সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো সৃষ্টি আগে না জ্ঞান আগে, শিক্ষা আগে, কথা বলেন না, সৃষ্টি আগে না শিক্ষা আগে, বেশি কেউ কয় শিক্ষা কেউ কয় সৃষ্টি, যারা সৃষ্টি বলছে তাদেরটা ঠিক, আপনারা কি কষ্ট বেশি দিলতেছে, আমি আমার ডর লাগতেছে এই জন্য আমি বারবার জিগাইতেছি, ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক, সৃষ্টি আগে না শিক্ষা আগে, সৃষ্টি আগে, মার পেটের তে তো মানুষ ওলি হয়ে আয় না, মা দরজা দু হয় হাতে গোনা কয়েকজন, মার পেটের থেকে শিক্ষা নিয়ে বাহিরে পড়তে হয়, আগে সৃষ্টি হয় পরে শিক্ষা হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে আগে বললেন পড়ার কথা পরে বললেন সৃষ্টির কথা, কেন? ওই যে জবাব এটাই, মানুষ তুমি যদি মানুষ হইতে চাও শিক্ষা লাগবে, শিক্ষাটা কিসের শিক্ষা, সবাই বলেন এই কোরআনের শিক্ষা, শিক্ষা এখানে শিক্ষা দ্বারা করো, আমরা তো সবাই শিক্ষিত, আমরা মানুষ, আমি ডাক্তার আমি মানুষ, আমি ইঞ্জিনিয়ার আমি মানুষ, আমি সব ডাক্তারদেরকে আবার অমানুষ বলতেছি না, সব ডাক্তার অমানুষ না, ডাক্তাররা ভালো জাতির সেবক, শ্রেষ্ঠ সন্তান ডাক্তার, তবে কিছু কিছু ডাক্তার নামের ডাকা তো সমাজে আছে না নাই, যাবেন দরকার ছাড়াও আপনারে এক গাদা টেস্ট দিয়ে দিব, পরীক্ষা লাগুক বা না লাগুক গেলেই কিছু টেস্ট, এমন ডাক্তার নামের ডাকাত পূর্বধলাতে আছে না নাই, পুলিশ অনেক ভালো, অনেক ভালো, অনেক কষ্ট করে, রাতকে রাতে যে শহরে বন্দরে ঘুরি আল্লাহু আকবার, রাতেও পাহারা দিচ্ছে জায়গায় জায়গায়, এই শীতের মধ্যে দাঁড়িয়ে ট্রাফিক সার্জন ওনারা ওনাদের দায়িত্ব পালন করতেছেন, এই শীতের মধ্যে কত কষ্ট করতেছেন, কিন্তু এদের মধ্যেও কিছু অমানুষ আছে না নেই, কিছু হাতে গোনা ঘুষ, ঘুষ নিয়ে গাড়ি ছেড়ে দিবে, ড্রাইভিং লাইসেন্স নাই তারপরেও টাকা দিলেই ছেড়ে দেয়, আছে না নাই, আলেম ওলামা খারাপ না ভালো, আস্তে করো, আলেম না, আলেমদের মধ্যেও এখন কিছু নামদারি ঢুকে গেছে, পোশাকটা শিখলো সুরত আসলে আলেম না, আসলে আলেম নেই, এই জন্য যে কোনো শিক্ষাকে, যে কোনো শিক্ষাকেই শিক্ষা বলা যাবে না, প্রকৃত যে শিক্ষা মানুষকে মানুষ বানায় এই শিক্ষার নাম কি, সবাই বলেন কি, কোরআনই শিক্ষা। আমি আরো সহজে বোঝাই আপনাদেরকে, মানুষ জ্ঞান অর্জন করে ছয়টা জিনিসের দ্বারা,
কয় জিনিসের দ্বারা? ছয় জিনিসের দ্বারা। এক নম্বর, চোখে দেখার দ্বারা জ্ঞান অর্জন হয়, কানে শোনার দ্বারা জ্ঞান অর্জন হয়, নাকের মাধ্যমেও জ্ঞান অর্জন হয়, জিহ্বার মাধ্যমেও জ্ঞান অর্জন হয়, চামড়ার মাধ্যমেও জ্ঞান অর্জন হয়, বিবেক আকলের মাধ্যমেও জ্ঞান অর্জন হয়, ঠিক না বেটি? জ্ঞান অর্জন হওয়ার মাধ্যম বাহ্যিক কয়টা? ছয়টা। এই ছয় জিনিসের মাধ্যমে যত জ্ঞান অর্জন হয় সবগুলোতে ভুল আছে, সবগুলোতে ভুল। যেমন বিবেকের মাধ্যমে যারা জ্ঞানী হয়, যুক্তি বলে, আমাদের বাঙালি সংস্কৃতি হলো গান বাদ্য বাজনা, এগুলো হলো বাঙালি সংস্কৃতি। ওয়াজ মাহফিলে ক্ষতি হয়, ওয়াজ মাহফিলের কোরআন তাফসিরুল কোরআনের মাইক যদি বেশি রাত চলে, বেশি রাত হয়ে যায় হার্ট অ্যাটাক করে, আর পাশে যদি ফাইটে যায় ফাইটে যায় রে ফাড়ে দেয়, তখন হার্ট অ্যাটাক করে না, আছে না নাই? যুক্তি কয়, ওইটাতে সমস্যা নাই, ওইটা মজা লাগে, আর কোরআনের আওয়াজ খারাপ লাগে, যুক্তি যুক্তি। ভুল না সঠিক কথা বলে না, ভুল না সঠিক, দেখাই ভুল হয়, কথা অনেক লম্বা হয়ে যাবে, দেখাই ভুল হয়, শোনায় ভুল হয়, সবগুলোতে ভুল হয়। এই ছয় জিনিসের বাহিরে জ্ঞান অর্জন করার আরেকটা মাধ্যম, সেটা হলো আসমানি ওহী। জোরে কোন সুবহানাল্লাহ, ওহীর জ্ঞান কখনো ভুল হয় না। এজন্য এই কোরআনি শিক্ষা যখন কলবের মধ্যে লাগে, তখন ডাক্তার নামের অমানুষগুলো ডাক্তার আল্লাহওয়ালা ডাক্তারে পরিণত হয়। জোরে কোন সুবহানাল্লাহ, কোরআনি ছোঁয়া। এজন্যই আমাদের মুরব্বীরা বলেন, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যা বানাইতে মনে চায় আপনি বানান, সবাইরে মৌলবি বানাইতে হবে জরুরি না, সব যদি আলেম হয়ে যায় চিকিৎসা করবে কে? সব যদি আলেম হয়ে যায় কোর্ট কাছারি চালাবে কে? সব যদি আলেম হয়ে যায় থানা চালাবে কারা? থানাও লাগবে, হাসপাতালও লাগবে, আদালতও লাগবে, কথা বলেন ঠিক না বেঠি? মসজিদ মাদ্রাসাও লাগবে। তবে মনে রাখতে হবে, আদালত মসজিদ আদালত ডাক্তারখানা হসপিটাল থানা সব কিছু ভালো চলবে ওই সময় যখন পুলিশের প্রাথমিক শিক্ষাটা কোরআনি শিক্ষা হবে, ডাক্তারের প্রাথমিক শিক্ষাটা কোরআনি শিক্ষা হবে, ব্যারিস্টারের প্রাথমিক শিক্ষা যখন কোরআনি শিক্ষা হবে, তখন কোরআনওয়ালা পুলিশ কখনো ঘুষ নেবে না। আসতে কেন? কোরআনওয়ালা পুলিশ ঘুষ নেবে না, আর নাহলে থানা তো কাছে, যাইবেন আর হমানে ঘুষ দেওয়া লাগবে। এই থানাওয়ালার আবার রাগ করেন না, আপনাদেরকে বলতেছি না মানে, হ্যাঁ যার মধ্যে বোঝ আছে আমি মুসলমান সে আপনাকে সেবা দিবে, কথা বলেন ঠিক না বেঠি? এজন্যে কোরআনে এলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অমানুষগুলোকে মানুষ বানাবার জন্য সর্বপ্রথম আয়াত অবতীর্ণ করলেন ইকরা, কোরআন যদি পড়ো তুমি মানুষ হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ, কোরআন যার সিনার সাথে লাগবে তাকে আল্লাহ দামি বানাইয়া দিবে, কোরআন যার বুকের সাথে লাগবে এই বান্দাটা যদি কালো হয় তাও দামি, সুবহানাল্লাহ বলে না? এর এক দুইটা দৃষ্টান্ত পেশ করব, মাত্র 10 মিনিটে আলোচনা শেষ করে নিব। দুইটা দৃষ্টান্ত, নাম্বার এক, আল্লাহর পয়গম্বরের জামানায় একজন ব্যক্তি ছিলেন হযরতে সাদে আসওয়াদ, কালো ব্যক্তি, আল্লামা ইজ্জুদ্দিন ইবনুল আসির রহমতুল্লাহ আলাই উনার ওয়াকেহা উসদুল গাবা ফি মারিফাতি সাহাবার মধ্যে এনেছিলেন। কাল্লাহ আসওয়াদ মানে অনেক কালো, আমরা যেমন সমাজে বেশি কাল্লু হইলে কাল্লু মিয়া নাম দেখি, এই কাল্লু এদিকে, এই কাল্লু এদিকে, এরকম সাদে আসওয়াদ নামই হয়ে গেছে কাল্লু মিয়া, কাল্লু সাদ। এই সাদে আসওয়াদ আল্লাহর পয়গম্বরের কাছে গেছেন, গিয়া বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব, এইভাবে জামাত ধরে সবার এক লোকে ফেসাদ ধরে পূর্বদলায় আর ধরতেও পারে, সাদে আসওয়াদ একসাথে আল্লাহর পয়গম্বরের কাছে গেছেন, গিয়ে বলতে আমার দিকে তাকিয়ে থাকেন না, শেষ করে দিতাম ছেড়ে দিতাম, 10 মিনিট নিব একদম কাটায় কাটায়। আল্লাহর পয়গম্বরের সাহাবি সাদে আসওয়াদ তখনও মুসলমান হয় নাই, মেয়ে পায় না, মেয়ে পায় না, বিয়ে খুঁজে বউ পায় না, কারণ কাইল্লা তো সম্পদ নাই, গরিব এই জামানায় কাইল্লা হইলে না, শুধু বয়স্ক হইলে 70 বছরের বুড়াও যদি সম্পদ থাকে 16 বছরের সেটি তার লোকে ভেঙে যায়, কারণ বিয়ে তো বেটার কাছে বসে না সম্পদের কাছে বসছে, শুনতে যদিও খারাপ শোনা যায়, এগুলো আমাদের দেশের বাস্তবতা, কথা বলেন ঠিক না বেঠি? কালের এই আবর্তনে সমাজের বাস্তবতা, আরে কোন যেত না এত রাত্রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সাদে আসওয়াদ
নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি সাদে আসওয়াদ কালো, মদিনা মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে আমি বিবাহের প্রস্তাব নিয়ে গেলাম, কেউ আমার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি নয় কারণ আমি কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি জানতে চাই যেমনি ভাবে মদিনার মানুষগুলো আমাকে তাদের দোয়ার থেকে তাড়িয়ে দিল গো পয়গম্বর, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমার চক্ষু দুইটা যদি বন্ধ হয়ে যায়, ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে, নেকি বদিগুলো যখন ওজন করা হবে, কিছু মানুষ জাহান্নামে চলে যাবে, কিছু মানুষকে রব্বে করিম জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আল্লাহর জান্নাতেও কি আমার জন্য জায়গা হবে না, আমি কালো দেখে কি জান্নাত থেকে আল্লাহ আমাকে তাড়াইয়া দিবে? আল্লাহর পয়গম্বর বলেন, না না সাদ না, দুনিয়ার মানুষ তোমাকে তাদের দোয়ার থেকে তাড়িয়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়ার থেকে তোমাকে তাড়াবেন না। কালিমা পড়ে যদি তুমি মুসলমান হয়ে যাও, জান্নাতের আটটা দরজা তোমাকে ডাকতে থাকবে, আটটা দরজা তোমাকে ডাকতে থাকবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদে আসওয়াদ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার পয়গম্বর জিজ্ঞেস করেন, কিরে সাদ, তোর কেন দিলের মধ্যে এত ব্যথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, মুসলমান হওয়ার আগে আমি মদিনায় কত মেয়েকে প্রস্তাব দিলাম, কেউ আমার সাথে বিবাহ বন্ধনে বসতে রাজি হয় না, কারো গার্জিয়ান আমাকে ছেলে হিসাবে পছন্দ করে না, কালিমা আনার পরেও আমি অনেক জায়গায় গেলাম, কেউ আমাকে মুসলমান হিসাবে দান দেয় না, কেউ আমার কাছে মেয়ে দিতে রাজি হয় না, তার কারণ আমার সুরতটা ভালো না, আমার সুরতটা কালো, আমার চেহারার মধ্যে নাই আলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কিন্তু বিবাহ তো আমারও করতে মনে চায়। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাব, কোন চিন্তা করিস না, যা যা, মদিনার সম্ভ্রান্ত একটা পরিবার আছে, আমর ইবনে ওয়াহাব সাকাফি তার নাম, তার সবচেয়ে একটা সুন্দরী মেয়ে আছে, যে মেয়েটা মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, ওই মেয়েটার সাথে আমি তোর বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম, আমর ইবনে ওয়াহাব সাকাফির ঘরের মধ্যে তুই চলে যা। চলে গেলেন মনে মনে, মুসলমান হইয়া তাজা যাইতেছে, আমর ইবনে ওয়াহাব সাকাফির ঘরের মধ্যে গিয়া নক করছে, টিং 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 কলিং বেল দিছে, কলিং বেল দেওয়ার পরে দরজা খুলছে, আমর ইবনে ওয়াহাব সাকাফি এবার দরজা খুলে, দরজা খুলে কয়, কে তুমি? আমি সাদে আসওয়াদ। কেন আসছো? কয়, তুমি কি আমর ইবনে ওয়াহাব সাকাফি? কয়, হ্যাঁ আমি তো আমর ইবনে ওয়াহাব সাকাফি। কয়, মদিনার সবচেয়ে ধনী মানুষ? কয়, হ্যাঁ মদিনার ধনীদের মধ্যে আমি একজন, সবচেয়ে ধনী কিনা জানি না, আমিও একজন। কয়, তোমার মনে হয় একজন মেয়ে আছে? কয়, হ্যাঁ সুন্দরী অনেক। কয়, অনেক সুন্দরী? বিবাহের আলোচনা চলতেছে? কয়, হ্যাঁ। পাত্র লাগবে? কয়, লাগবে তো, আমারে পছন্দ হয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী আমার ইবনে ওয়াহাব সাকাফি বলেন, যা, বাক বাক বাক, আমার মেয়ে মদিনার সবচেয়ে সুন্দরী, তুই বলি মদিনার সবচেয়ে কালো ব্যক্তি, আমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছিস, যা ভাগ। তারা দিল, দরজাটা লাগাই দিল, পার্শ্বের ঘর থেকে মেয়েটা এসে জিজ্ঞেস করে, বাবা গো, আওয়াজ পেলাম মনে হয় কেউ এসেছিল, এত অল্প সময়ের জন্য কোনো মেহমান তো কোনো দিন তোমার বাড়িতে আসতে দেখি না, ব্যাপারটা কি বাবা খুলে বলো। বাবা বলে, শুনতে হবে না মা তোমার, না আমাকে একটু শোনাও। কয়, না শুনতে হবে না। বারবার যখন মেয়ে জিজ্ঞেস করে, কয়, মা গো, মদিনার সবচেয়ে কালো সাহাবি সাদে আসওয়াদ যার নাম, ওই পুরুষ ছেলেটা গত কয়েকদিন আগেও দেখেছি মানুষের বাড়ি বাড়ি গিয়েছে, অনেক দুর্বল মানুষও তার কাছে মেয়ে দেয় না, অনেক কালো মেয়েদেরও তার সাথে বিবাহ বন্ধনে দিতে বাবা রাজি হয় না, আজকে এই ছেলেটা সাহস করে তোমার বিয়ের পয়গাম নিয়ে, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আমার ঘরের দরজায় চলে এসেছে। মেয়েটা নিজ দিকে তাকিয়েছিলেন,
মাথাটা উপরের দিকে উঠালেন বাবাকে ডাক দিয়া বলে বাবা গো যে সাদে আসওয়াদ কয়দিন আগেও কাফের অবস্থায় মুসলমান হওয়ার পরেও কোনদিন তোমার ঘরের মধ্যে বিবাহের প্রস্তাব নিয়ে আসতে সাহস পেল না ওই সাদে আসওয়াদ আজকে হঠাৎ করে তোমার ঘরের মধ্যে তোমার মেয়ে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটার জন্য প্রস্তাব নিয়ে আসলো তুমি কি একটু বুঝলা না একটু কি বাবা চিন্তা করা দরকার ছিল না এটা কি সাদে আসওয়াদের নিজস্ব পয়গাম নাকি দুজাহানের সরদারের পয়গাম জোরে কর না সুবহানাল্লাহ মেয়েটা কত বিচক্ষণ কয় বাবা একটু চিন্তা করা দরকার ছিল না সাদে আসওয়াদের শক্তি পাইলো কোথায় ঠিক তদ্রূপ আজকে যারা ওলামায়ে কেরামের মুখ চাপা দিতে চায় হাতে হাত করা লাগাও ওলামায়ে কেরামের জবান বন্ধ করতে পারে না তাদেরকে বলবো ওলামায়ে কেরামের হাতে শিকল লাগাবার আগে একটু চিন্তা করা দরকার ওলামায়ে কেরামে শক্তি পেল কোথায় কোন ক্ষমতা বলে ওলামায়ে কেরাম কারো কোন রক্তচক্ষুকে পরোয়া করে না কোন জেল জুলুমকে পরোয়া করে না কোথায় পেল ওলামায়ে কেরামে এই শক্তি বোঝা যায় এটা উপর ওয়ালার সাথে কানেকশনের শক্তি ঠিক না রে সাদে আসওয়াদ মেয়েটা বলে বাবা দুই দিন আগে প্রস্তাব দিতে পারে না আজকে প্রস্তাব নিয়ে আসলো একটু কি চিন্তা করা দরকার ছিল না এই শক্তিটা কোথায় পাইলো এটা কি মদিনা ওয়ালার নিসবতের বরকত কিনা জোরে কোন আল্লাহু আকবার ঠিকই তো কইছো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আমর ইবনে ওয়াহাব আস-সাকাফী এবার দৌড়ে মদিনার দিকে গেলেন পয়গম্বরের কাছে গিয়ে দেখেন সাদে আসওয়াদ ওখানে বসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নিশ্চয় সাদে আসওয়াদকে আমার ঘরে পাঠিয়েছিলেন আমি বুঝতে পারি নাই গো পয়গম্বর বিবাহের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছি মাফ চাচ্ছি আমার মেয়েটাকে আপনার প্রস্তাবে রাজি হয়ে আমি সাদে আসওয়াদের কাছে বিবাহ বন্ধনে দিতে রাজি হয়ে গেলাম বিয়ে হয়ে গেল সাদে আসওয়াদ যেই না সিনাটা লাগিয়ে দিল সিনার মধ্যে ঈমান আর কোরআন কোরআন ইলমে ওয়াহির ঘ্রাণ যখন সিনার মধ্যে আসলো হায় হায় পয়গম্বর সাদে আসওয়াদকে বিয়ের বাজার করতে পাঠায় বিয়ের বাজার চলতেছে হঠাৎ করে কে যেন আজান দেয় হাইয়ালেল জিহাদ আল্লাহু আকবার মদিনার মুজাহিদেরা কোথায় যুদ্ধের ডাক চলে এসেছে চলো জিহাদের ময়দানের দিকে চলো সাদে আসওয়াদ বীর বাজার না করে ওই টাকাগুলো দিয়ে আবার তরবারি কিনে যুদ্ধের ময়দানে চলে যায় সাদে আসওয়াদ বেগমের কাছে যাওয়ার আগে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন আমি দেখতে পাচ্ছি ও আমর ইবনে ওয়াহাব আস-সাকাফী তোমার সুন্দরী রানীটা প্রথমে দাও নাই এই সুন্দরী রানীর দরকার নাই আমার সাদে আসওয়াদের জন্য আমি দেখেছি জান্নাতের সত্তরটা সুন্দরী হুর আমার সাদে আসওয়াদের রুহটা নেওয়ার জন্য টানাটানি করতেছে কোরআন যখন আসে কোরআন যখন সিনার মধ্যে লাগে কোরআন মানুষকে দাম কমায় না বাড়ায় জোরে বলেন কোরআন দাম কমায় না বাড়ায় আর একটি উদাহরণ দিয়ে আলোচনা শেষ আপনারা নিশ্চয় নাম শুনেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব শুনেন নাই আল্লাহর পয়গম্বরের সাহাবী সর্বপ্রথম যাকে আমিরুল মুমিনিন উপাধি দেওয়া হয়েছিল আল্লাহর পয়গম্বরের সাহাবী যা সম্পর্কে নবী আমার বলেছেন লাউ কানা বাদি নবী লাকানা উমর আমার পরে যদি কোন নবী হতো এই নবীটা উমর হইত সুবহানাল্লাহ কয় না হায় হায় এ উমর উনি একদিন মদিনার পাশ দিয়ে যান যাইতেছেন উমরের একটা হাদিস পড়েছি হাদিসের তরজমার দিকে যাচ্ছে মদিনার পাশ দিয়ে যাইতে ইয়া মক্কার পাশ দিয়ে যাইতেছে জাবালে আবি কুবাইসের কাছে দাঁড়ায় দাঁড়ায় উমর কানতেছে হঠাৎ করে চোখে পানি সাহাবায়ে কেরাম বলেন আমিরুল মুমিনিন কি ব্যাপার আপনার চোখে কেন পানি দেখা যায় ব্যাপারটা কি
বুঝলাম না আপনি কেন কাঁদতেছেন মদিনাওয়ালা পয়গম্বরের সাথে কোন স্মৃতি বুঝি মনে হয়ে গেছে দোজাহানের সর্দারের কোন স্মৃতি মনে হলো আমিরুল মুমিনিন বলেন না 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 ওমর ইবনুল খাত্তাবকে আবার বলে তাহলে আবু বকরের কোন স্মৃতি মনে হলো কয় না না কেন আপনি তাহলে কাঁদেন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলেন ও আমার সাথীরা ভালো করে শোনো আমি ওমর ইবনুল খাত্তাবের নিজের ব্যক্তি জীবনের একটা স্মৃতির কথা মনে হয়ে গেছে কয় কোন স্মৃতি সেটা কয় স্মৃতিটা হলো এই যে জাবালে আবি কুবাইস দেখো এই পাহাড়ের পাদদেশেই আমি যখন 10 কিংবা 11 বছরের ছেলে এই পাহাড়ের কাছে আমি প্রতিদিন বেড়া দুম্বা গুলো চড়াইতে নিয়ে আসতাম প্রতিদিন আমার কিছু বেড়া হারায় যেত দুম্বা যতগুলো নিয়ে আসতাম রাতের বেলা যখন ঘরে যাইতাম সব হিসাব আমি বাবাকে বুঝিয়ে দিতে পারতাম না 100 দুম্বা নিয়ে যদি বের হইতাম 99টা নিয়ে যাইতাম বাবা যদি জিজ্ঞেস করতো আরেকটা কই আমি বলতাম জানি না মনে হয় বাঘে খাইছে না নেকড়ে খাইছে না কোনো মানুষ চুরি করে নিয়ে গেছে আমি হিসাব রাখতে পারি না তখন আমার বাবা আমাকে ধমক দিয়ে বলতেন তোর দ্বারা কোনো কাজ হবে না তুই কিছুই করতে পারবি না ও পৃথিবীবাসী আজকে আমি এই জন্য কাঁদি যে বাবা আমাকে 10-11 বছর বয়সের সময় বলতেন আমার দ্বারা কোনো কাজ হবে না দুজাহানের সরদার রহমাতুল্লিল আলামিনের সহবতে গিয়ে কোরআনের ছোঁয়া আমি ওমরের কলবের মধ্যে লাগার কারণে কোরআনি অলংকার আমার মধ্যে লাগানোর কারণে এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে এখন আমি ওমর শুধু বকরি দুম্বা বেড়াগুলো রাখালি করি না 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 এমন না আমি ওমর আজকে অর্ধ জাহানের বাদশা এজন্য আমিরুল মুমিনিন ওমর বলেন রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখরিন নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাবকে যারা আঁকড়ে ধরবে তাদেরকে উঁচা বানায় দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আবার এই কিতাবকে যারা ছেড়ে দিবে তাদেরকে নিচু বানিয়ে দিবেন আজকে বর্তমান সময়ে এবার এক সময় পূর্বদলা তাফসিরুল কোরআন কমিটির মাহফিল হচ্ছে যখন গোটা বিশ্ব মানচিত্রে মুসলমানরা লাঞ্ছিত অপদস্থ মুসলমান মা বোনেরা ধর্ষিতা আজকে পত্রিকার পাতা খুললেই দেখা যায় অ্যাক্সিডেন্ট খুন ধর্ষণ কথা বলেন ঠিক না বেঠি এমন কোনদিন নিউজ আসে না আজকে আমার বাংলার জমিনে কোনো মা ধর্ষিতা হয় নাই কোনো বোন ধর্ষিতা হয় নাই কোনো অ্যাক্সিডেন্ট নাই কোনো খুন নাই এই অশান্ত পরিবেশে আবারও যদি সেই 1450 বছর আগের মদিনার শান্তি আমরা ফিরে পেতে চাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সেনাপ্রধান পুলিশ প্রধান প্রতিটা সেকশন র‍্যাবের প্রধান সেনাবাহিনী প্রধান সমস্ত ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যদি এই কোরআনকে আঁকড়ে ধরে সমাজের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে ঠিক না ঠিক পারবো ইনশাআল্লাহ আঁকড়ে ধরতে ইনশাআল্লাহ কারা কারা পারবো দুই হাত উঁচা করে দেখাই আল্লাহ তৌফিক দাও বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।